আমার যেটা মনে হচ্ছে তোমার শব্দের ভান্ডার কম, তুমি অনেক সময় চিন্তা করছো কি বলবে, একটু দেরি হচ্ছে তোমার মনে হতে, হ্যাঁ এটা একটু খেয়াল করবে বাবু। আর গানের অনুষ্ঠান যখন করবে গান কিন্তু অনেক শুনতে হবে, ও যখন গাইবে গানের ভিতরে ইনভলভ হবে, হ্যাঁ তাছাড়া খুব ভালো। অলরাইট শুরু করো রোল। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মমতাজ হারবাল প্রোডাক্ট প্রেজেন্স গানে গল্পে কিছুক্ষণ। সাথে আছি আমি তাসফিয়া মুমতারিন। গান শুনতে এবং গাইতে কার না ভালো লাগে। আমরা যখন নিতান্ত একাকিত্বে থাকি তখন আমাদের মনের কষ্টগুলো ভুলে যেতে এবং একাকিত্ব দূর করতে আমরা প্রায়ই নিজের অজান্তেই গেয়ে ফেলি পছন্দের গানের এক দু লাইন। কিন্তু সেই গানগুলো সবসময় কি আমাদের আনন্দ দেয়? না, দেয় না। যার গান আপনাদের ভালো লাগে আজ আমি আপনাদের তারই গান শোনাবো। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা। আপু কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আপু ব্যস্ততা কেমন যাচ্ছে? ব্যস্ততা যাচ্ছে হচ্ছে গানে গানে, যেহেতু গানের মানুষ আমি গানেই ব্যস্ততা কাটছে। আপু আজকে আমাদের জন্য প্রথম পরিবেশনা কি? আজকে যেহেতু একটা রিয়েলিটি শোতে এসেছি, আমি নিজেও তো একটা রিয়েলিটি শো থেকে আমার অডিয়েন্সের কাছে এসেছি, আমার সেই কম্পিটিশনের কথা মনে পড়ে যাচ্ছে। এবং আমি ওই কম্পিটিশনে প্রথম যে গানটা গেয়েছিলাম উপমহাদেশের কিংবদন্তী শিল্পী ম্যাডাম রুনালালার গাওয়া গান এবং শ্রদ্ধেয় মাসুদ করিম এবং শ্রদ্ধেয় সুবল দাসের সৃষ্টি যখন থামবে কোলাহল। মুমতারিন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। সো কেমন করলে তুমি সেটা আমাদের সুপার জাজরা বলতে পারবে। সো চলো তাদের কাছে যাওয়া যাক। প্রথমেই আমাদের হাস্যোজ্জ্বল ডিয়ার বাপ্পি ভাই। মুমতারিন খুব ভালো হয়েছে, আমি আরো খুশি হতাম তুমি যদি আরেকটু আগে লুইপা তো ছিল ওর সাথে যদি কথা বলে জেনে নিতে যে প্রথম গান কোনটা করবে এবং সেই গানের সম্পর্কে কোনো তথ্য যদি আমাদেরকে আর একটু দিতে পারতে তাহলে অনুষ্ঠানটা আর একটু সমৃদ্ধ হতো। থ্যাংক ইউ বাপ্পি ভাই। আমরা চলে যাচ্ছি আমাদের সুপার জাজ আরেকজন দ্য গর্জিয়াস ফারহানা নিশোর কাছে। সব কিছু ভালো ছিল, একটা জায়গা আমার অল্প একটু মনে হয়েছে যে টেম্পোটা ধরে রাখা, কখনো তুমি একটা সেন্টেন্সের মধ্যেই কখনো হয়তো বা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছ, হ্যাঁ কখনো হয়তো বা টেম্পোটা কমে যাচ্ছে, ওই জায়গাগুলো একটু খেয়াল রাখা। থ্যাংক ইউ নিশা আপু। অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি আমাদের সুপার জাজ। আমার যেটা মনে হচ্ছে তোমার শব্দের ভান্ডার কম, তুমি অনেক সময় চিন্তা করছো কি বলবে, একটু দেরি হচ্ছে তোমার মনে হতে, হ্যাঁ এটা একটু খেয়াল করবে বাবু। আর গানের অনুষ্ঠান যখন করবে গান কিন্তু অনেক শুনতে হবে, ও যখন গাইবে গানের ভিতরে ইনভলভ হবে, হ্যাঁ তাছাড়া খুব ভালো। থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর করে আমাদের সাথে যুক্ত হবার জন্য। Thank you.